সরকার অবৈধ হলে খালেদা জিয়ার মুক্তির জন্য কেন বারবার আবেদন করা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে বিএনপি রাস্তায় নামলে ভাঙচুর, আগুন সন্ত্রাস করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, বিএনপির ভুয়া আন্দোলনে আওয়ামী লীগের কিছুই হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। নির্বাচনকে সামনে রেখে বিএনপির আন্দোলন নৈরাজ্য মোকাবেলায় রাজধানীতে সমাবেশ করে কৃষক লীগ। এতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ কিছুই নিরাপদ নয়। অবৈধ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন করে? এই সরকার যদি অবৈধ, এখানে কেন আবেদন? এ সরকার অবৈধ, কিন্তু মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে, অনুমতি না নিলে খবর আসবে। হত্যাকারী দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, অর্থ পাচারকারী এই বিএনপি, এদের হাতে বাংলাদেশ নিরাপদ। বিএনপি রাজপথে সন্ত্রাস করলে কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। এই নগরীর রাজপথ তোমাদের দখল করার কোনো অধিকার নেই। যারা রাস্তা দখল করবে তাদের খবর আসবে, যারা আগুন নিয়ে আসবে তাদের হাত আমরা পুড়িয়ে দেব, যারা ভাঙচুর করতে আসবে তাদের হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। শপথ দিন, প্রস্তুত হন। রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।